গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, আর তার সাথে সাথে আজকে হচ্ছে কালী পুজো। তো সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, ভালোভাবে ঘোরাফেরা করো, সাবধানে থাকো, কেননা কী বলো তো ঠান্ডা পড়ে গেছে, তাই অবশ্যই বাইরে যখন ঠাকুর দেখতে বেরোবে অবশ্যই গরম জামা ক্যারি করবে, না হলে এই ঠান্ডাটা যদি লেগে যায় কাশি সর্দি এগুলো তো হবেই। আমার এখন কটা বাজছে? এখন 8:10-15 বাজছে। আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি, জামা কাপড় টাপড় কেচে ঠাকুর ঘরে এইবার পুজো করব। পুজো করে নিচে যাব, একদম ঠাকুর ঘরের ওপরটা তো পরিষ্কার আছে, ঠাকুর ঘরের নিচটা শুধু মোছা বাকি আছে, এটা মাই মুছে দেয়। এবার আমি আগে চলে এসেছি, আমি মুছে নেব, কিন্তু পুজোর ফুল ফুলের প্যাকেটটা বোধ হয় নিচে হয়ে গেছে, ফুলের প্যাকেট নিচে। তো যাই হোক, আমি এবার ঠাকুরঘরটা চটপট পরিষ্কার করে নিই। আজকে আবার রাত্রিবেলা কী বলো তো অফিসে যাবো, তো অফিস থেকে এসে রাত্রিবেলাতে আবার বেরোবো আজকে ঠাকুর দেখতে। এই তোমার যেখানে যেখানে পুজো হয় ধরো মন্দিরগুলোতে যাব, সেখানে খিচুড়ি প্রসাদ খাওয়ায় অনেক জায়গায়, সেখানে খিচুড়ি প্রসাদ খাবো। এই কালী পুজোর রাত্রে না ঘুরে ঘুরে খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। কোথাও খিচুড়ির সাথে ধরো ছেঁচড়া দেয়, কোথাও আলুর দম দেয়, কোথাও আবার পোলাও থাকে, পায়েসও থাকে, মিষ্টিটা থাকে না কেন, এত মানুষকে মিষ্টি দেওয়া তো সম্ভব না, পায়েস থাকে। এরকম ঘুরে ঘুরে খিচুড়ি প্রসাদ খেয়ে কালী পুজোর রাত্রিটা ধরো একদম কেটে যায়, পেট ভরে যায়, এত খিচুড়ি প্রসাদ খাওয়া হয় চারিদিকে। আর এত ভালো লাগে না ভোগের প্রসাদ খেতে, কি বলবো। আর একটা জিনিস হয় তোমাদেরকে আগে সেটা দেখিয়ে নিই, এই যে এই জিনিসগুলো তোমরা আগের দিন তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম আর বলেছিলাম বলো তো এইটা কি। এইটা তোমরা ঠিকই বলেছো, এটা অনেকে আরেকটা নাম বলেছো নেনুয়া, তো আমি সেই নামেই তো চিনি না, আমরা এটাকে ধুদুল বলে চিনি, যেটা ছোবরা হয়, এটার ভেতরে ছোবরা আছে, এটা রোদে শুকাতে দেওয়া হয়েছে। তো এটা শুকিয়ে গেলে একদম এর ভেতরে ধরো ছোবরাটা বেরিয়ে আসবে। এখন এটা ইয়ের ফল আছে আর কি, একটু ভেতরে ফল যেরকম হয় সেরকম টাইপের, এটা শুকিয়ে গেলে ছোবরা হয়ে যাবে। আর এই ছোবরাগুলো সত্যি বলছি ওই যে মস্ত বাজারে যে ছোবরা বিক্রি হয় তার থেকে অনেক ভালো, অনেক ভালো, গা পরিষ্কার হয়, ভালো ঘষা যায়। আবার ধরো স্নান করতে করতে ধরো পিঠ বেশি চুলকালে একটু ঘষে নিলাম, ভালো চুলকানো হয় এটা দিয়ে। আর এই দেখো দেখেছো আমার দোপাটি গাছে কী সুন্দর ফুল ফুটেছে, ও এটা তো তোমাদের দেখিয়েছি। এই দেখো এই পঞ্চমুখী জবাগুলো কেন যে তেরা বেঁকা ফোটে ভেবে পাই না। এইটা ওইদিকে দেখো পম পম ফুটেছে, এটাও ফুটে আসছে, ঠান্ডা পড়লে কিন্তু এই গাছের পাতাগুলো কে খেলো, পোকা খাচ্ছে না কি জানি না। আর এইদিকে চন্দ্রমল্লিকা, এই তো চন্দ্রমল্লিকা, ও ফুলের ভারে গাছ পড়েই গেছে, আরেকটা করি আছে, দুটো করি আছে, দেখেছো অপরিচিতা গাছ তো আসছেই। এবার আমি চটপট ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। দেখো উঠে গেছে, ও বাবা বলা মাত্র দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে, মুখটা দেখো ভীষণ চিন্তিত, ভীষণ চিন্তিত, একটা কথা বলেছে ও এখন তার সেটা নিয়ে চিন্তায় আছে। কি বলেছি কি বলেছি দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো আমাদের পাড়াতে কালী পুজো না, এটা দুর্গাপুজো উপলক্ষেই লটারি খেলার আয়োজন হয়েছিল। তো সেইখানে আমি 4টে লটারি কেটেছি, একটা তোজন নামে, একটা তোজো দিদি যোজন নামে, একটা গোপালের নামে, আর একটা আছে ওটা আমার নামে হয়ে গেল। না নাম্বার নেই কারো, নেই তো ওকে বলেছি তোর নামে একটা কেটেছি, একটা দিদির নামে, একটা গোপালের নামে। তো ওটা শোনার পরে ও খুব চাপে আছে যে আমার নামে মামি কেটেছে, এই যদি কিছু না হয় কী হবে, মিমি আমাকে বলবে, এখন বলবে এটার নামে কাটলাম কিছু হলো না, কালকে খেলা হবে নিয়ে রাখবি, হ্যাঁ এটা তোর নামে, এটা ভাইয়ের নামে, এটা গোপালের নামে, তিনজনের নামে তিনটে আছে, চারটে আর একটা আমার নামে, খেয়ালি কি হবে তোমার নামটা তো আমি নিয়ে নেবো।
এটা ঠাকুরের পায়ে ছুঁয়ে নি। কদিন আগে গাড়ির কাজ করালাম, তোমাদের বললাম সেখানে কত টাকা খরচা হলো। আজকে আবার অফিস থেকে বেরোনোর সময়তেই দেখছি গাড়ির পেছন চাকা পাংচার হয়ে আছে। এইবার তো অনেক জায়গায় অনেক দোকান ঘুরে বাড়ির কাছের দোকানেই পেলাম পাংচার সারাতে। তো সেখানেই পাংচারটা সারানো হচ্ছিলো। এইবার টায়ারের মধ্যে ছিল হচ্ছে দুটো লিক, একটা হলে হয় দুটো, একটা দেখছিলাম কাজ ঢুকে গেছে আরেকটাতে ব্রেক। এইবার সমস্যাটা যেটা হয় এই যে পুজোর প্যান্ডেল ট্যান্ডেলগুলো যখন করে তখন তো ওরা খুব সাবধানে খুব সুন্দরভাবে করে, কিন্তু প্যান্ডেলটা যখন খোলে তখন এই ব্রেকের টুকরোগুলো ব্রেকগুলো রাস্তাতে যেখানে সেখানে ফেলে, এবং শুধুমাত্র আমি নয় আমার মতন অনেকেই অসুবিধায় পড়ে। তাই যদি সেরকম কেউ যদি আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ তোমরা যখন প্যান্ডেল খুলবে অন্তত ব্রেকগুলো সাবধানে একটা জায়গায় রেখো যাতে কারো এরকম ক্ষতি না হয়, কারণ এক একটা লিক সারাতে 40 টাকা করে লাগে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন বাড়ি যাব এই গাড়িটা সারিয়ে নিয়ে, তারপর বাড়িতে গিয়ে রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব ঠাকুর দেখতে। তো একটাই ব্লগের মধ্যে করলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, তাই এই ব্লগটা এখানেই শেষ করলাম, আর এরপরে আসবে কালী পুজোর ঠাকুর দেখার ব্লগ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।